শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। হুসেন আলী সরদার, মাতার নাম সম্মত হালিমা খাতুন, মৃত। গ্রামের বাড়ি নয়ানগর, পোস্ট অফিস গোরমি বাজার, ইনার সিংহশ্রী, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর। যুদ্ধের আগে আমি কাপাসিয়া কলেজের বিকমের ছাত্র ছিলাম, রাজনীতি করতাম না। যখন দেখলাম কাপাসিয়া কলেজে পড়ি, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে অনেক বাঙালি মুক্তিযোদ্ধা তারা আর্মস নিয়ে কাপাসিয়া হইয়া তারা সেফটি প্লেস ছিলেন। এই জন্য তখন থেকে দেখলাম যে আমি একটা রিটায়ার্ড মানুষ হয়ে এই লিবারেশনে পার্টিসিপেট না করি তখন দেশ আমাকে অ্যাকসেপ্ট করবে না। আমাকে অবশ্যই মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করিতে হইবে। সেই জন্য আমি যুক্ত হলেন কবে? আমি অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম, কিন্তু আমার মা বাবার প্রতিরোধে আমি সেটা করতে পারি না। এই ব্যাপারে সিদ্ধান্ত নিলাম যে আমি যাবই অগস্টে। তখন আমাদের পাশের ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ভাই ছিল, ওনার সাথে আমরা আগরতলা চলে যাই। যাওয়ার পরে ওইখানে আমাদের একটা হোল্ডিং ক্যাম্প ছিল, যারা মুক্তিযোদ্ধারা ইন্ডিয়াতে যাইতেন ওইখানে। ওইখানের ইনচার্জ ছিলেন আমার এক আপন ফুফাতো ভাই, এমসি ক্যাপ্টেন আব্দুল সামাদ। উনি আমাকে বললেন কি, তুমি যুদ্ধে যাবে, আমি এখানে আসি, তোমার যুদ্ধের জন্য তোমার যা কিছু দরকার সব কিছু আমি তোমাকে দিব, তুমি আমার সাথে থাকো। তখন আমার কাজ ছিল কি, যেসব ছেলেরা বাংলাদেশ থেকে যাইতেন তাদের নাম, নাম্বার, গ্রামের নাম, বাবার নাম, ঠিকানা সব কিছু লেখা, তাদেরকে যখন যেই সেক্টরগুলিতে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং শেষ ওইসব এলাকায় তাদেরকে পাঠাই দিতাম। এভাবে প্রায় 2-3 মাস যাওয়ার পরে দেখলাম যে উনি আমাকে ছাড়তেছেন না। তখন আমি ওনাকে বললাম যে ভাই হয় আপনি আমাকে ছাড়েন, আদারওয়াইজ আমি এখান থেকে পালাইয়ে চলে যাবো। তখন আমাকে বললেন যে ঠিক আছে, তুমি যখন তুমি কে করতেছো ডিটেল মাইন আমি তোকে পাঠাচ্ছি। তখন আমাকে পাঠানো হলো বাগমারা ট্রেনিং সেন্টার। ওইখানে আমার ইনিশিয়েট ছিল গুরদর্শী, ছিল 65 জন মুক্তিযোদ্ধা। ওইখানে ট্রেনিং করার পরে 21 দিন ট্রেনিং করার পরে আমাকে পাঠানো হলো সি সেক্টরে। তখন সেক্টর কমান্ডার ছিল নুরুজ্জামান সাহেব, ওনার সেকেন্ড ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন এজাজ আহমেদ চৌধুরী। আমি অরিজিনালি সিলেটে বাড়ি, পরে উনি মেজর জেনারেল হইয়া বিডিআর থেকে রিটায়ার করেছেন, এখন উনি আছেন। তারপরে তাদের
সাথে থাকার পরে পরে আমাদের কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর, গফরগাঁও, জয়দেবপুর এসব কোনো এলাকায় কোনো মুক্তিযোদ্ধা রিকোয়ারমেন্ট নাই। তখন আমাকে পাঠালো মেজর সফিউল্লাহ সাহেবের আন্ডারে। আমার আন্ডারে ছিল 65 জন মুক্তিযোদ্ধা। তখন তাদের সাথে ছিলাম পলাশরাটি গার্ডেন। একদিন এক চেয়ারম্যান বাঙালি, সে পাকিস্তানিদের সাপোর্টার হইয়া অনেক ক্ষতি করতেছে। তখন মুক্তিযোদ্ধারা একদিন তাকে ট্রেপে ফেলাইয়া ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পরে তাকে ব্যানার চার্জ করিয়া মারা হয়েছিল। তখন পাকিস্তানিরা কী করলো, হোল লাইট ছেলেগুলো আমাদের ক্যাম্পের উপরে। তখন আমরা আগেই ব্যাংকার করা ছিল, হোল লাইট ওই ব্যাংকারে কাটাইতে হয়েছে। তখন আমরা চলে গেলাম সিলেটের পঞ্চবটিতে। আমরা আসলাম 65 জন মুক্তিযোদ্ধা দেই বাংলা মোটর। আসে দেখলাম যে ওই বাড়িটা ভর্তি ওই বীরঙ্গনারা। আমি তাদেরকে তাদেরকে পাঠাইছিল চিড়িয়াখানাটা আছে না, ওই চিড়িয়াখানার এখানে একটা বাড়িতে মেয়েদেরকে। উসমানী সাহেব ডিক্লেয়ার দিলেন দেয়ার টু সারেন্ডার দেয়ার আর্মস অ্যান্ড অ্যামিনিশন টু দ্য নিয়ারেস্ট থানা অর ক্যান্টনমেন্ট। তখন সাভার ক্যান্টনমেন্ট ছিল না, ছিল একটা থানা। 72 সালে নৌ বাড়িতে ঢুকেছি। পরে 30 বছর চাকরি করলাম। 30 বছর চাকরি করার পরে এদিকে আমি RA1 হইয়া চাকরি থেকে রিটায়ার করছি। আমি বাংলাদেশ থেকে চাচ্ছি, যেটা বঙ্গবন্ধু নিজে বলেছিলেন যে একটা শোষণমুক্ত দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ থাকবে। এখানে কেউ না খেয়ে থাকবে না, কেউ না খেয়ে না না পড়ে থাকবে না, সবাই মানে একটা সুজল আর সুফলা দেশ হবে, সেই দেশের প্রত্যাশা আমি করি। আমি চাই যে দেশের মানুষ সবাই সুখে শান্তিতে থাকুক, কোনো রকমের কোনো কারচুপি, কোনো রকমের অবৈধ কাজ, কোনো রকমের কোনো মানে পলিটিক্যাল অ্যাগ্রেশন এটা আমি চাই না। সরকার প্রধান বা প্রাইম মিনিস্টার যেরকম চাচ্ছেন, যেরকম সুন্দরভাবে দেশটা দেশ থেকে সোনালী দেশ, যে দেশে মানুষ সবাই খায়া বাঁচবে, পয়া বাঁচবে, কোনো রকমের এই স্বাস্থ্যের দিক দিয়ে বা ইয়ার দিক দিয়ে কোনো রকমের কোনো ড্রব্যাক থাকবে না, তারা সম্পূর্ণ সুস্থ একটা সোনার বাংলা গড়ে দিতে চাচ্ছেন, আমি ঠিক সেরকম সোনার বাংলাই চাই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।